হ্যালো বন্ধুরা, আমরা কলিমেশন রেখার আরেকটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এই অঙ্কটি বুঝলে তোমরা আরএল আর স্টাফ পার্ট খুব ক্লিয়ারলি বুঝে যাবে আশা করি। তা অঙ্কটি হচ্ছে 70 মিটার দূরবর্তী দুইটি বিন্দু ক ও খ এর স্টাফ পার্ট যথাক্রমে 0.75 মিটার ও 1.85 মিটার। খ বিন্দুর আরএল 25 মিটার হলে ক এর আরএল নির্ণয় করো। তো আমরা এবার চিত্রের মাধ্যমে এটা সলিউশন করবো। দেখো, ক ও খ দুটি বিন্দু এবং ক ও খ দুটি বিন্দু, একটি হচ্ছে তোমার ক আর একটি হচ্ছে খ। জাস্ট এটি মনে করো ক আর এটি খ। এখন তুমি যন্ত্র বসাইলে এখানে, তাহলে কতে যেটা পাইছো স্টাফ পার্ট 0.75 মিটার, কতে যে স্টাফ পার্ট পাইছো সেটা হচ্ছে 1.85 মিটার। এখন তোমার বলছে যে খ বিন্দুর আড়াল দেওয়া আছে, খ বিন্দুর আড়াল কত? 25 মিটার, 25 মিটার আড়াল খ বিন্দুর আড়াল আমার দেওয়া আছে। এখন আমাকে ক বিন্দুর আড়াল নির্ণয় করতে হবে। তো সলিউশন করি, দেখো যে এইখানে আমার, আমি এখান থেকে যদি 25 মিটারের সাথে এই যে 1.8, এর উচ্চতা হচ্ছে 1.8, তো 25 সাথে যদি এটা যোগ করি তাহলে আমি এটার পেয়ে যাবো যে কলিমেশন রেখা বা যন্ত্রের আড়াল। তাহলে আমি যন্ত্রের উচ্চতা বা কলিমেশন রেখার উচ্চতা, যন্ত্রের উচ্চতা বের করি আগে, যন্ত্রের উচ্চতা, যন্ত্রের উচ্চতা কত হবে? 25 মিটার যোগ 1.85, তাহলে 26.85। যন্ত্রের উচ্চতা হচ্ছে আমার 26.85 মিটার। তো যন্ত্রের উচ্চতার সাথে, তাহলে দেখো যন্ত্রের উচ্চতা আমার কলিমেশন রেখা তো একই, তাহলে এই কলিমেশন রেখা যেহেতু সবখানে সমান থাকবে, তাহলে কলিমেশন রেখা এখানে যখন আমার 26.85, এখানেও আমার 26.85, আর এইটুকু হচ্ছে আমার 0.75। তো এই 26.85 থেকে আমি যদি 0.75 দিই তাহলে আমি এই বিন্দুর আরএল কত সেটা পেয়ে যাব। অতএব এখানে লিখতে পারি ক এর আরএল কত? 26.85 মাইনাস 0.75, মাইনাস করলে আমি ক এর আরএল পেয়ে যাব। 26.85 মাইনাস 0.75, অন্য 7.65 হবে। তাহলে আমার এটা হচ্ছে 26.10 মিটার। এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো কত সহজে অঙ্কটা করা যায়, কত সহজে এবং কত লজিক্যালি। তাহলে কয়ের আড়াল আমি বের করলাম 26.10 মিটার ক বিন্দুর আড়াল। তো আমাদের ভিতরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আশা করি তোমাদের ভালো লাগবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে সাথেই থাকো। নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলো।